আসসালামু আলাইকুম সুপ্রিয় শুধুই অর্কিড ফোরামের সদস্যগণ যারা এইমাত্র আমার এই চ্যানেলে সম্পৃক্ত হলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন যে আমি অনেকদিন যাবতী শুধুই অর্কিড নামের এই ফোরামে আমি ভিডিও করে যাচ্ছি এবং আপনাদের সাড়াও পাচ্ছি বেশ এবং আপনারা প্রশ্ন করছেন খুব ভাল লাগছে আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দু সময় এখন প্রায় সাড়ে পাঁচটা বিকাল আমি ছাদ বাগানে আছি এবং এখন তাপমাত্রা প্রায় টোয়েন্টি টু সেলসিয়াস হিউমিডিটি সিক্সটি টু পারসেন্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু ব্লুমিং হয়েছে অলরেডি এটাতে বাড আসতেছে এটা নোবেলি এতে বাড় আসতেছে অলরেডি বাড় আসছে এটা ব্লুম প্রায় শেষের দিকে এটার মাত্র দুটা ফুল আসতেছে ফুলটা খুবই সুন্দর দেখতে একটা এদিকে মুখ করে থাকে আরেকটা ওদিকে মুখ করে থাকে দুই দিকে দুটা মুখ করে থাকে এটাতেও বাড় আসতেছে ডেভেলপমেন্ট বাড় আসতেছে দেখেন এটাই এই এই কালারটা খুবই সুন্দর আমার খুব পছন্দের কালার একটা এবং ফুলটাও খুব হাজারি গোলাপের মতো অনেকগুলো ফুল হয় এটাতে ক্যাটেলিয়াতে বাড় আসছে দেখেন এটা নতুন কেনা ক্যাটেলিয়া এটা ফুল ছিল ফুল শেষ হয়ে গিয়ে আবার সে কুশি ছাড়ছে বন্ধুরা এখানে যে গাছটি দেখছেন এটির নাম হচ্ছে রেনেন দেখেন কত লম্বা রুট নেন থানা দেখেন এর স্ট্যাম্পটা দেখেন এখান থেকে রুট শুরু হয়েছে এখান থেকে রুট শুরু হয়েছে এখানেও একটা রুট আছে এটা হচ্ছে আপনার ওর রিয়াল রুট এগুলো এরিয়াল রুট রিয়াল রুট গাছটি দেখেন আপনারা কিন্তু বুঝতে পারছেন যে গাছটা যে একটু সিক পাতা ঢুলে গেছে পাতা ঢলে গেছে এবং এখান থেকে এখান থেকে পাতা পরা শুরু হয়েছে সরি এখান থেকে এখান থেকে পাতা ভরা শুরু হয়েছে এখানে দুইটা দুটো চারটা দুটো ছয়টা দুটো আটটা দুটো দশটা দশ দুই বারো বারো আর এ দুই চোদ্দো পনেরো ষোলোটা পাতা পরার পরে একটা পাতা এখন পরা বাকি আছে উপরে চার পাঁচটা কথা মাত্র বাকি আছে পরে নাই আপনার ধারণা করতে পারতেছেন এই গাছটা আসলে কী হয়েছে আপনারা হয়তো ধারণা করতে পারছেন না হ্যাঁ এই গাছটার একটা ব্যাকটেরিয়া হয়েছে এই গাছটার মধ্যে যার নাম হচ্ছে ফুরসিরিয়াম ফুরসিরিয়াম ব্যাকটেরিয়াটা একটা পানি শেয়ার করলে হয় বাতাসের মাধ্যমে হয় বাগানে একটি গাছ থাকলে পরে সেই গাছ থেকে আরও অনেক গাছে হয় ফুরসিরিয়ামটা একটা মারাত্মক ব্যাধি একটা ঘাতক ব্যাধি অর্কিডের জন্য বিশেষ করে অর্কিডের জন্য এবং এই ফুসেরিয়াম হলে এটাকে বাঁচানো খুবই টাফ যেটা করতে হবে সেটা হলো এই পর্যন্ত কেটে দেখতে হবে এখান থেকে এখান থেকে কাটতে হবে কেটে ফেলে দিতে হবে এটা দেখতে হবে যে ভিতরে এটার ভিতরে যে ইয়েটা আছে সেল স্ট্রাকচারটা আছে সেখানে কোনো পিঙ্ক কালারের সার্কেল আছে কি না যতক্ষণ পর্যন্ত পিঙ্ক কালারের সার্কেল পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কাটতে 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 উপরের দিকে যেতে হবে যখন যেয়ে দেখবেন যে পিঙ্ক কালারের সার্কেলটা নাই তার মানে এখান থেকে স্ট্যাম্পটা ঠিক আছে এটা এখান থেকে এখন এটাকে বাঁচানো যায় বাকিটা ফেলে দিতে হবে এটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে এইটাই একমাত্র ট্রিটমেন্ট দেখেন কত বড় লম্বা রুট এই সমস্ত রুট আমাকে এখন ফেলে দিতে হচ্ছে ফেলে দিয়ে এই পট থেকে এটাকে ফেলে দিয়ে উপরে কাটতে 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 একদম এই পর্যন্ত আমি এই এই রুটটাকে রাখার চেষ্টা করব এই রুটটাকে রাখতে পারলে আমি আশা করছি যে এখানে কিন্তু একটা ফুল ছিল দেখেন এই যে স্পাইক জাস্ট ডিসেম্বর মাসের চোদ্দো তারিখে আমি এটা কিনেছিলাম এনিওয়ে র্যানেন কেন যেন আমাকে শ্যুট করলো না সরি র্যানেন থারা তোমার জন্য খুব কষ্ট হচ্ছে কিছু করার নাই তোমাকে কেটে ফেলতে হবে এর একটা ইয়ে আছে ওষুধ আছে যেটা আমি আজকে ওকে অলরেডি স্প্রে করেছি এটার নাম হচ্ছে কপার সাইট আপনারা যদি কপার ফাঙ্গি সাইড দিতে পারেন তাহলে দেখা যেতে পারে এটা বাঁচে কিনা আমি চেষ্টা করব বাঁচানোর জন্য দেখছি এটা কি করা যায় আমি এখনই কাটবো না আমি বলেছি ঠিকই কিন্তু আমি এখনই কাটবো না আমি কপার ফাঙ্গি সাইড দিয়েছি আমি সাত দিন অন্তর আরও দুইবার কপার ফাঙ্গি সাইড দেবো কপার ফাঙ্গিসাইড দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ওর ভিতরে যে সেল স্ট্রাকচারের মধ্যে যেই ফুরসিরিয়ামের যে জামটা আছে সেই জামটাকে এই কপার ফাঙ্গিসাইড হয়তো কিল করতে সক্ষম হবে দেখা যাক কি করে তবে কপার ফাঙ্গি অত্যন্ত উপকারী একটা জিনিস আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন এটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় কি আমি ঠিক জানি না আমি এনেছিলাম নেদারল্যান্ড থেকে আপনারা যদি অনতে ট্রাই করেন আপনারা অনতে পাবেন সেখানে আপনারা পাঁচ গ্রাম দশ গ্রাম করেও আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন এনিওয়ে ফ্রেন্ডস আমি সেট একটু চেঞ্জ করেছি আপনারা বুঝতে পারছেন কি না যারা রীতিমতো সবসময় দেখেন তারা হয়তো বুঝবেন যে আমার সেট একটু চেঞ্জ হয়েছে কারণ সূর্যের আলোর সাথেই আমার সম্পর্ক সূর্যের আলোটা যেদিক থেকে যায় এদিকে কোনো চেঞ্জ নাই এটা যেমন ছিল তেমনই আছে কিন্তু এই অ্যাঙ্গেলে গেলে আপনারা এখন বুঝতে পারবেন যে অনেকটা চেঞ্জ ওইখানে আমি করেছি এখানে এখানে বেশ চেঞ্জ আছে এখানে অনেক চেঞ্জ এই জায়গাটাও চেঞ্জ হয়েছে পিছন দিকে আমি একটু গ্যাপ করে দিছি যাতে করে আমি পিছন দিকে আমি যেন চলচ্চিত্র দেখেন এটাতে কিন্তু বার্ড চলে আসছে সি এটাতে বার্ড আসছে এইটাতেও বার্ড আসছে এটাতে ডাব আসবে তারপরে এটাতে ডাবল স্পাইক খুবই সুন্দর ফুলটি ফুটবে বেগুনি কালারের এটা ডাবল স্পাইক এটাতে বার্ড ভ্যান্ডায় এইভাবে বার্ড আসতেছে আপনারা যদি আমার ভিডিও ফলো করেন এবং আপনারা যদি সেই অনুযায়ী আপনারা পরিচর্যা করেন আপনাদেরও এরকমই হবে আপনারা ঘাবড়াবেন না কেউ অর্কিড নিয়ে ঘাবরানোর তেমন কিছু নাই আমরা অনেকে ঘাবড়িয়ে যাই ঘাবড়িয়ে গিয়ে আমরা অর্কিডকে আমরা ঠিকমতো ইয়া করি না যত্ন নেই না এবং তার যা খাবার যেভাবে তাকে দিতে হয় সেটা আমরা করি না এটা তো কিন্তু বার্ড আসতেছে অনেকগুলো বার্ড দেখেন এই যে বার্ড এটা বার্ড অনেকগুলো বাড এটা এখানে একটা বার্ড এখানে দুইটা বার্ড এটাতে অনেকগুলো ফুল ফুটবে গতবার এটাতে মাত্র দুটা ফুল ফুটেছিল মানে দুইটা ছরা নেমেছিলো এটাতে ছড়া আকারে হয় এর নামটা ডেন্ড্রোবিয়াম অবশ্যই ডেন্ড্রোবিয়াম এবং নাম নামটা এই মনে আসতেছে না আমি নামের ব্যাপারে খুবই দুর্বল যাই হোক নামটা আমার জানা ছিল কিন্তু নামটা এই মুহূর্তে মনে আসতেছে না মনে আসলে আমি পরে আপনাদেরকে জানাবো বা ইয়েতে দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এটা প্রাচিকাটা হয়া কাডা তো দেখেন ফুল বাড এটাতেও ফুল চলে আসবে এখানে একটা বার্ড এখানে আরেকটা বার্ড ভিতরে ওইখানে আরেকটা পিনাকল দেখা যাচ্ছে ওইটাতেও বার্ড চলে আসবে এই এই ইয়াগুলি হয়াগুলো আমার বারান্দায় ছিল আমি এগুলো বেরেনি নিয়ে বাইরে নিয়ে আসলাম কারণ একটু রোদ দরকার এদের এই পাশ দিয়ে আমি একটু গ্যাপ রাখিয়ে দিছি কারণ এই পাশ থেকে আমাকে অনেক সময় এই নেট শেডটাকে অনেক সময় উঠানামা করতে হয় আবার পানি দিতেও সুবিধা স্প্রে করলেও এখান থেকে আমি স্প্রে করতে পারি স্প্রে করার একটা সুযোগ সুবিধা আছে এখান থেকে তার জন্য আমি এ পাশ থেকে আমি পুরো গার্ডেনটাকে এ পাশ থেকে ঘুরে ওই পাশ হয়ে আমি আসা আসা যাওয়া করতে পারি এবং এই কারণে আমি এ পাশ দিয়ে একটু গ্যাপ করে দিছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গ্যাপটা একটু গলির মতো এই চেঞ্জটা আমি করেছি বাগানে বাগানে আপনাকে সবসময় এরকম চেঞ্জ করতেই হবে কারণ আপনাকে সূর্যের সাথে আপনি যদি ছাদে বাগান করেন সূর্যের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং আমার এগুলো সবই কিন্তু চাকা লাগানো আসতে এগুলো আমার মুভ করতে কোনো সমস্যা হয় না প্রত্যেকটাতে চাকা লাগানো আসছে এবং কি এই তো চাকা লাগানো দেখেন এটা যে আমি কাজ করি এটা একটা ওয়ার্ক স্টেশন এখানে আমি কাজ করি এটার মধ্যে মাঝে মাঝে ভিডিও করে এর মধ্যে দাঁড়িয়ে এটাতেও আমি ট্রলি লাগানো আছে ইভেন কি এমনকি এই যে সাম্বারকিয়া দুটা এই দুইটাতেও আমি চাকা লাগিয়ে রাখছি কেন কারণ হচ্ছে আমি গাছকে খুব বেশি মুভমেন্ট করতে চাই না গাছকে তো মুভমেন্ট করাইতেই হবে কারণ এ পাশ থেকে আপনি দিচ্ছেন তাকে সূর্যের আলো ওই পাশ কিন্তু আলো পাচ্ছে না কিছুদিন পরে এটাকে ঘুরিয়ে দিতে হবে এই কাজগুলো আপনাকে সবসময় করতেই হবে সেই ক্ষেত্রে গাছের আমি পট ধরে নাড়া নাড়িটা আমি পছন্দ করি না এই জন্য আমি টেবিলে বা আমার ইয়েতে শেলফে যেমন এই যে এখানে চাকা লাগানো আছে শেলফে এগুলোতে আমি চাকা লাগিয়ে রাখছি যার প্রজন্ম অনুযায়ী আমি ঘুরিয়ে দিই জাস্ট ঘুরিয়ে দিলেই আমার কাজটা হয়ে যায় যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে এখান থেকে আপনার পরিবর্তনটা একটু ভালো বুঝতে পারবেন এখান থেকে পুরো বাগানের চিত্রটা এখান থেকে ভালো পাবেন আশা করি এখান থেকে ভালো পাচ্ছেন চিত্রটা ভেরি নাইস এখানে একটা মজার জিনিস এটা গ্রামোটোফোলিয়াম স্পেকট্রাম লিপার্ড হ্যাঁ তো এই গাছটা নিয়ে অনেক সন্ধিহানি ছিলাম গাছটা অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে এবং আমার রিপোর্টিং করেছি এটাকে রিপোর্টিং করার পরে খুব কষ্টে ছিলাম ভয়ে ছিলাম বাঁচবে কিনা কিন্তু শেষ পর্যন্ত এই গাছে কিন্তু একটা দেখেন বাল্ব বেরোইছে একটা এই যে গ্রোথ গ্রোথ অল আর দি রেজাল্ট অফ ক্যালসিয়াম ক্যালমেক সি দ্যার ইজ এ গ্রোথ বিউটিফুল গ্রোথ খুব সুন্দর একটি গ্রোথ হয়েছে এটা আশা করি যে এটা রিস্ক ফ্রি হয়ে গেল এখন দুশ্চিন্তার কোনো কারণ নাই যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই এবং ফুসিরিয়ামের ট্রিটমেন্টটা কি হচ্ছে একটু যোগাযোগে থাকবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে দেখি কতটুকু আপডেট দিতে পারি আশা করি আমি কপার ফাঙ্কি আমার মনে হয় যেটা কাজ করবে যদি কোনো কারণে কাজ না করে তাহলে তো অবশ্যই আমি এটাকে সার্জারি করব এবং সার্জারি করলে তো ভিডিও অবশ্যই হবে সাথেই থাকবেন এখন প্রায় সূর্য ডুবার মতো অবস্থা শেষ বেলায় ভালো থাকবেন সবাই টেক কেয়ার বাই বাই